মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা সারাদেশের সাথে রাজ্যে মঙ্গলবার সকাল 8টা থেকে দুইটি লোকসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে। ভোট গণনার আগের দিন সোমবার বিকেলে বিমানযোগে রাজ্যে ফিরে এলেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বুথ ফেরত সমীক্ষা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মথা সুপ্রিমো। ভোট গণনা প্রসঙ্গে এক প্রতিক্রিয়া তিনি জানান, আগামী 24 ঘন্টার মধ্যে জানা যাবে ভোটের ফলাফল। ফলাফল যাই হোক না কেন, দেশ সামনে এগিয়ে চলবে, দেশের গণতন্ত্র এগিয়ে চলবে। শাসক এবং বিরোধী উভয় পক্ষকে শুভেচ্ছা জানিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, রাজ্যে ভোটের ফলাফল যেমনই হোক না কেন, গণনা পরবর্তী সন্ত্রাস হওয়া উচিত নয়। ইন্ডিয়া জোট কি বলবেন, কালকে রেজাল্ট ওরা বলছে ওরা আসবে, বিজেপি বলছে বিজেপি আসবে, কি বলবেন টোটাল বিষয়টা? বল রা না, আমি 3 বাজনে বলা হ্যাঁ, আগলে 24 ঘন্টে সে পেলে মালো পড় যায় কে রেজাল্ট আয়, ওয়েট কর লিজিয়ে, আপনি দিন তো ওয়েট কর, ওর 10-15 ঘন্টা ওয়েট করলে কে পাবে, যো ভি রেজাল্ট আয়েগা, দেশ কো আগে চলনা হ্যাঁ, ডেমোক্রেসি হ্যাঁ, আর মে সবকো উইশ করতা হুম, আমারে ওপোনেন্টস কো ভি উইশ করতা হুম, আমারে সহযোগী দল কো ভি উইশ করতা হুম, কি যো ভি হো ত্রিপুরা মে রেজাল্ট যো ভি হো, ভায়োলেন্স নেই হোনা চাহিয়ে, কিউকি ভাই ভাই কো নেই মাননা চাহিয়ে পলিটিক্স কে নামে, বাস এই মে। প্রসঙ্গত উল্লেখ্য যে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বড় বোন কৃতি সিং দেববর্মন। ইতিমধ্যে পূর্ব আসনে বিজেপি প্রার্থী রাজ্যে ফিরে এসেছেন বলে জানা গেছে। নির্বাচনে জয়ী হলে পরে রাজ পরিবার থেকে তৃতীয় সাংসদ হবেন তিনি। এর আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পিতা মহারাজা কিরীট বিক্রম কিশোর দেববর্মন এবং মা মহারানী বিভূর কুমারী দেবী লোকসভার সাংসদ ছিলেন। তারা দুজনেই কংগ্রেস দলের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।